এই যুগের যারা নমরূদ তাদেরকে সতর্ক করব। আল্লাহ পাক সময়ের কসম করে তাদেরকে সতর্ক করেছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাহ, ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাহউইলা, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো ব্যত্যয় আপনি দেখতে পারবেন না। আর যুগে যুগে যারাই আল্লাহ তার রাসূল এবং ইসলামের আনুগত্য স্বীকার করেছে, মন থেকে মেনে নিয়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছেন। দুনিয়াতে তাদের হয়তো পরিণতি আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না, দুনিয়াতে ওরা মার খাচ্ছে, দুনিয়াতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, বাট ইনশাআল্লাহ তাআলা তারা পরকালে জান্নাতে হবে ইনশাআল্লাহ। এই হলো সহজ সরল সমাধান। আল্লাহ পাক সময় কসম করে একটা বার্তা দিচ্ছেন আপনাকে আমাকে, সেটা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতিটা কেমন? এই ক্ষতিটা আসলে দুরকম, ক্ষতিটা দু প্রকার, একটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি আর একটা হচ্ছে পরকালের ক্ষতি। পরকালের ক্ষতি তো আমরা বুঝতে পারি মাশাআল্লাহ মোটামুটি, যে মানুষকে এবং জিনকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, মানুষের মৃত্যু হবে, কবরের প্রশ্ন হবে, আবার হাশরের মাঠে আবার পাঁচটা প্রশ্ন হবে, আবার মিজানের ব্যাপার আছে, পুল সিরাতের ব্যাপার আছে, জাহান্নামকে টেনে আনা হবে, কত সমস্যা, এগুলো পরকালীন ক্ষতি। কিন্তু বাই দ্য ওয়ে মানুষের চলাফেরা দেখলে মনে হয় না যে মানুষকে এগুলো ফেস করতে হবে, আমাদের চলাফেরা দেখলে মনে হয় না যে আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে, সুবহানাল্লাহ। আসলে আমরা দুনিয়ার মোহে এতটাই গাফেল হয়ে আছি, শয়তান আমাদেরকে এমন ভাবে ভুলিয়ে দিয়েছে বিষয়গুলো, আমরা এগুলো ভুলে থাকতে চাই। খেয়াল করে দেখবেন, একটা সময় ছিল যখন কবরস্থান গুলাকে মসজিদের আশপাশে রাখা হতো, এখন দেখবেন সমাজে কবরস্থান থাকে সমাজের অন্য একটা প্রান্তে, যেখানে আপনি বছরে হয়তো একদিনও যাবেন না। প্রতিদিন মানুষ নামাজে যাবে আসবে, সে কবরস্থানের পাশ দিয়ে যাবে, দেখবে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা ছিল রাসূলের সুন্নাহ। এখনো দেখেন নববীর পাশে বাকিউল গারকাদ মদিনার নববীর মসজিদের পাশেই আছে। তো এই গডলেস সভ্যতা, এই যে পশ্চিমা সভ্যতা এবং এই সেকুলার যারা সোসাইটি আছে, এরা মানুষকে পরকাল থেকে দূরে রাখতে চায়। এরা চায় না মানুষ পরকালীন জীবন নিয়ে চিন্তা করুক, কারণ যদি কোনো মানুষ পরকাল নিয়ে চিন্তা করে এবং তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবের কিছু বান্দা থাকবে যারা আমার অনুগত হবে, ইন্না আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না, ওইটা আলাদা টপিক। তো এই যে দুনিয়ার ক্ষতিগুলো আছে, আল্লাহ পাক যেটা বললেন সূরা আসরের মধ্যে, এর মূল জার বা উৎস হচ্ছে মানুষ, আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা মানুষের পক্ষ থেকে আসছে, পরিবারের সমস্যা দেখবেন মানুষের মস্তিষ্ক প্রসূত সমস্যা, সমাজের সমস্যা, সমাজে আল্লাহর বিধান শাসন বাদ দিয়ে যখন মানুষের বিধান শাসন চাপিয়ে দিয়েছেন তখন এই সমস্যা সৃষ্টি হয়েছে, পলিটিক্যাল লাইফের সমস্যা একই সিস্টেম, গ্লোবালি সমস্যা একই কারণ, আর অর্থনীতির সমস্যা আল্লাহর দিয়ে হেদায়ত বাদ দিয়ে সুদ চালু করেছেন, এখন আর প্রগতি হবে না, এখন খালি প্রভার্টি এবং ডেস্টিনেশন হবে, অধঃপতন অতল তলে যাবে মানুষ। তো সমস্যার জার বা উৎস হচ্ছে মানুষ। তবে আল্লাহ পাক বলেছেন চারটা গুণ যারা অর্জন করতে পারবে তারা এই ক্ষতি থেকে বেঁচে থাকবে। সুসংবাদ, চারটা গুণ একই সাথে, এমন না দুইটা আছে দুইটা নাই, এমন না তিনটা আছে একটা নাই, চারটা গুণই যারা অর্জন করতে পারবে। দুই নাম্বার, ইমানের পরপর যে কাজটা সেটা হলো ওয়ামিলু সালেহাত, আমল সালেহ করতে হবে, সৎ আমল করতে হবে। এখন আমল সালেহ এর সংজ্ঞাটা কি? সহজ কথায় সংজ্ঞা হচ্ছে আল্লাহ পাক তার পাক কালামের মধ্যে, কোরআনুল কারিমের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোর মধ্যে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমল সালেহ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমল সালেহ। ফর এক্সাম্পল, সালাত, পাঁচ ওয়াক্ত সালাত আপনার আমল সালেহ, আপনি যাকাত দিবেন সামর্থ্য হলে আমল সালেহ, সামর্থ্য হলে আপনি হজ করবেন, উমরা করবেন, আমল সালেহ, রমজানে সাওম রাখবেন, আমল সালেহ, ইভেন আপনি আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলছেন বা তার সাথে আপনি যে মিলিত হচ্ছেন দোয়া করে সেটাও আমল সালেহ, বাথরুমে ঢুকছেন দোয়া করে এটা আমল সালেহ, ঘুমাচ্ছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলে এটা আমল সালেহ, একজন মুমিন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছেন সেটাও আমল সালেহ, আপনি জুমার নামাজ পড়তে আসলেন প্রতি পদক্ষেপ ফেলে ফেলে আসলেন এগুলো আমল সালেহ। মানে প্রতিটা কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, রাসূলের আদর্শ মোতাবেক হয়, প্রতিটা কাজই হচ্ছে আমল সালেহ। এটা নিয়ে আলাদা খুতবা দেওয়া যেতে পারে। তো সমস্যা অন্য জায়গায়, সমস্যা হচ্ছে
আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে যত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে দূরে থাকাও কিন্তু আমল সালে এই জায়গায় আমাদের সমস্যা কারণ আমরা কাজ তো করতে চাই অনেক কিন্তু নিষেধগুলো বর্জন করতে চাই না খেয়াল করে দেখবেন মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার শুধু খায় বছর বছর হজমরা করে আবার ঘুষও নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পত্তি আত্মসাৎ করছে বোনের জমি দিচ্ছে না পিতামাতার খেয়াল রাখছে না ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর শত্রুতা মানে আমরা কিন্তু নিষেধ ছাড়তে চাই না আমরা আমল করতে চাই আল্লাহ রাসূল যে আদেশ করেছেন আমল করতে চাই মাশাআল্লাহ এখানে কারো আপত্তি নাই কিন্তু নিষেধ ছাড়তে চাই না তাদের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন সূরা বাকারার মধ্যে আছে আয়াত নম্বর 85 এবং 86 আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কোরআনের মানে শরীয়তের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না ভালো কাজ করো খারাপ কাজ ছাড়ো না অনেকটা এমন যারা এই কাজ করবে তাদের জাজা ওয়া ইয়াফআল মিনকুম যালিক আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া মান ইয়াফআলু যালিক যে ব্যক্তি এই কাজগুলো করবে তার জাজা হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন এটা শাস্তি আল্লাহ পাক এই দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করবেন আমাদের এই লাঞ্ছনার মূল কারণ হচ্ছে আমরা কিতাবের কিছু অংশকে মানি কিছু অংশকে মানি না এটাই বাস্তবতা আমরা নামাজ পড়তে চাই সুদ ছাড়তে চাই না আমরা যাকাত দিতে চাই আমরা এদিকে ঘুষ ছাড়তে চাই না আমরা রমজান মাসে রোজা রাখতে চাই গীবত্তম হিংসা বিদ্বেষ ছাড়তে চাই না আমরা বছর বছর হজমরা করতে চাই আল্লাহ পাকের শরীয়া বাস্তবায়ন করতে চাই না আমরা মসজিদে কোরায় বসে তসবিহ টিপতে চাই আল্লাহর পথে দাওয়াত জিহাদ করতে চাই না আমরা কিছু অংশ মানি কিছু অংশ মানি না এই কারণে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আমি লাঞ্ছিত করব এই লাঞ্ছিত হচ্ছি আমরা আল্লাহ আরো কঠিন কথা বলেছেন আজকে আমি অত কিছু সময় পাচ্ছি না আল্লাহ আরো কঠিন কথা বলেছেন সেটা হচ্ছে যে তোমরা যদি দায়িত্ব পালন না করো এ উম্মতে মুহাম্মাদি তোমরা যদি দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাকবিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে আল্লাহ অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম ওরা তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না তা আল্লাহর কথা সূরা মুহাম্মাদের মধ্যে আছে সূরা তাওবার মধ্যে আরো এসেছে যদি তোমরা বের না হও আল্লাহ পাক তোমাদেরকে ভয়ঙ্কর